আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের ভূগোল বইয়ের প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ। এই চ্যাপ্টারটি 14 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত আজকে আমি তোমাদের পড়াবো। তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো। আর হ্যাঁ, এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক, সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো। তোমাদের 14 পৃষ্ঠা বইয়ের দিকে দেখো। উত্তর গোলার্ধে শরৎকাল, 21 জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সূর্যের লম্বরশ্মি ক্রমশ বিষুবরেখার দিকে সরতে থাকে। 23 সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে বিষুবরেখায় সূর্যের লম্বরশ্মি পড়ে, ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিনরাত সমান হয়। 21 মার্চের মতো এই দিনটাও বিষুব। এই সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল, এ কারণে 23 সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। তারপর দেখো, মকর সংক্রান্তি কাকে বলা হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, তোমরা দাগ দাও। মকর সংক্রান্তি কাকে বলা হয় এটা তোমরা আন্ডারলাইন করো, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 22 ডিসেম্বর পৃথিবী কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ওপরে সূর্যের লম্বরশ্মি পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় আর উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হয়। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 22 ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হয়। বড়দিন কি আসলে বড়দিন? না, বড়দিন কোনোভাবেই বড়দিন নয়, যদিও এই দিনটিতে যীশুখ্রিস্টের জন্মদিন ও এই দিনটি বড়দিন নামে পরিচিত। কিন্তু এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে এই সময় দিনের দৈর্ঘ্য ছোট ও রাতের দৈর্ঘ্য বড় হয়। এবার 15 পৃষ্ঠা দেখো। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয়? মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যদেশ বলা হয়। তাহলে মধ্যরাত্রি সূর্যদেশ কাকে বলা হয় এটা তোমরা আন্ডারলাইন করে রাখো। সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়ে কয়েক মাস সুমেরুবৃত্তীয় অঞ্চলে সূর্য একেবারে ওঠে না, তখন দিনের পর দিন 24 ঘন্টায় অন্ধকার থাকে। অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী দিন হওয়া সত্ত্বেও আকাশে সূর্য দেখা যায় না। আবার মার্চ থেকে জুন এই সময়ে কুমেরুবৃত্তীয় অঞ্চলেও এরকম অন্ধকার দিন সহ একটানা রাত হয়। সুমেরু এবং কুমেরুতে আবার একটানা 6 মাস দিন এবং 6 মাস রাত হয়। সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুতে টানা 6 মাস দিন হয়, এই সময় কুমেরুতে 6 মাস রাত হয়। দক্ষিণায়নের সময় কুমেরুতেও টানা 6 মাস দিন, এই সময় সুমেরুতে 6 মাস রাত। দুই মেরু অঞ্চলে একটানা রাতের সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, আবার দিনের সময় তাপমাত্রা কম থাকে। তোমাদের যেগুলো আমি পড়াচ্ছি তোমাদের পাঠ্যপুস্তক ধরে ধরে আশা করছি তোমরা সকলে মন দিয়ে শুনছো। তোমরা কিন্তু বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে আর এখান থেকেও আশা করছি তোমরা অনেকটা বুঝতে পারছো। এবার দেখো, সুমেরু প্রভাব, কুমেরু প্রভাব। দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনু মতো রঙিন আলোর জ্যোতি আরোরা দেখা যায়। বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। ঋতু বৈচিত্র্য প্রাচীনকাল থেকে মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
যেমন সময় গণনা, ক্যালেন্ডার তৈরি, কৃষিকাজ, অন্যান্য জীবিকা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব সবই ঋতু নির্ভর করেই হয়। উদ্ভিদ প্রাণীর সঠিক বৃদ্ধি, বিকাশ এবং প্রাকৃতিক ভারসাম্যের জন্য ঋতুর পরিবর্তন প্রয়োজনীয়। সারা বছর ধরে ঋতুগুলোর যাওয়া আসার ফলে আমাদের জীবনের বৈচিত্র্য উৎসাহ আসে, যা আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধি করে তোলে। যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলি আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা পড়াগুলো মন দিয়ে শুনতে থাকো। হাতে কলমে এখানে যে যে প্রশ্নগুলি করা হয়েছে সেগুলোর উত্তর কিন্তু তোমরা সাথে খাতায় লিখে নাও। আমি কিছু বলে দিচ্ছি, কিছু তোমাদের বাড়ির কাজ দেব, সেগুলো তোমরা করবে, করে আমাকে জানাবে। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ ও বসন্ত ঋতুতে। কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? গ্রীষ্ম ঋতুতে। কোন কোন ঋতুতে পুকুরগুলি জলে ভর্তি থাকে? বর্ষা ঋতুতে। কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? বর্ষা শরৎ ঋতুতে। কোন কোন ঋতুতে ডোবা খালবিল ছেঁচে মাছ ধরা হয়? বসন্ত গ্রীষ্ম ঋতুতে। কোন ঋতুতে সূর্য পূব আকাশের সব থেকে দক্ষিণে খেসে ওঠে? শীত ঋতুতে। কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? শীত ঋতুতে। কোন ঋতুতে কোকিল ডাকে? বসন্ত ঋতুতে। এবারে 4টি প্রশ্ন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম, তোমরা আমাকে বাড়ির কাজ করে জানাবে অবশ্যই। আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো।